আসসালামু আলাইকুম ওয়া সাইদ রাহমাতুল্লাহ। ভাই, আপনি সাইদ, আপনি বলেন তাহলে। জি, আপনারা সবাই ভালো আছেন? জি ভালো আছি, বলেন ভাই। আপনার কিছুক্ষণ পেছন আগে থেকে ভাই আপনার পেছন থেকে আপনার কথা লিখো হচ্ছে। আপনি এখন এখন ঠিক আছে, এখন বলেন। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনারা বলেছিলেন যে কোরআনের মধ্যে ব্যাকরণ কত ভুল আছে, আসলে একটু বলবেন কি? ভাই ব্যাকরণ কত ভুল আছে সেটা ইয়া করতে গেলে অনেক সময় লাগবে, এটা বিস্তারিত আলোচনার বিষয়। আপনি যদি কোনো সহজ প্রশ্ন থাকে সেটা করেন। এই ব্যাকরণগত ইস্যু বর্তমানে আপাতত চিন্তা এখন হতে যাচ্ছে না, কারণ এটা আপনারা বলবেন এটা মানি না, এটা মানি না, এটা হয় না, সেটা হয় না, এগুলো দিকে ঢুকতে যাচ্ছে না ভাই এখন। আচ্ছা 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 আর একটি প্রশ্ন, যে মুসলিমরা আসলে বলে থাকে যে কোরআন আসলে মূলত কোরআনের যে ভাষা, মূলত কোরআন থেকে ব্যাকরণটা আনা হয়েছে, আপনাদের দেশ দেশ মানে কি সঠিক না কথাটা? ভাই আপনি কি কিছুক্ষণ আগে যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনাটা শুনেছেন? যে এই যে হ্যাঁ আমরা শুনছি ব্যাখ্যা করছিলাম যে পরে তোমার প্রথম নামে এই আয়াতটা যখন নাজিল হলো, তখন মোহাম্মদ কিভাবে বুঝলো যে এখানে পরে বলতে পড়তে বলা, পাঠ করতে বলা হয়েছে, এটা কিভাবে বুঝলো সে? আরবি ভাষা অংশে পড়া মানে কি পাঠ করা, যেমন এখানে পড়া বলছে একটা একটা শব্দ পাঠ করা, একটা শব্দ গাছ থেকে পড়া না, এটা এই আপনার যে আসল থেকে সেন্টেন্স, এসেছে এই যে আর সেন্টেন্স সব রকমের লেখিটা হলো, পড়া। এই যে সেন্টেন্স হ্যাঁ, লেখিটা হলো, এই যে সেন্টেন্স লেখিটা হলো পরে তোমার প্রথম নামে, সেন্টেন্সটা একটা লেখি হলো না, একটা বাক্য গঠন হলো না? পরে হুম পরে তোমার প্রথম নামে এখানে একটা বাক্য গঠন হলো না? বাক্য গঠনটা কোন নিয়ম অনুসারে গঠন করা হয়েছে বলেন তো? কারণ এটা আরবি ভাষা নিয়ম অনুসারে করা হয়েছে, কারণ আরবি ভাষার আগে কোনো ব্যাকরণ বইছিল, আরবি ভাষার মানে কোরআনের আগে কোনো ব্যাকরণ এরকম কোনো বইছিল, কোরআনের পরে ব্যাকরণ বই হয়েছিল। আর কোরআনের ব্যাকরণের যে পূর্বে যে কতগুলো বিষয় ছিল, পূর্বের যে অনেক বিষয় ছিল, যে কোরআনের পূর্বে অনেক বিষয় ছিল, যে ভুল ছিল, কত সাহিত্যিকরা তারা অনেক নিজস্ব ভাষায় তারা লিখতো অথবা আঞ্চলিক ভাষায় লিখতো, এরকম কিন্তু লিখতো, কিন্তু কোরআন কিন্তু এরকম না। কোরআন কিন্তু সম্পূর্ণরূপে এই ভাষাটির এর যে মান এত উচ্চ মানের যে অন্য কোনো খিতা বা অন্য কোনো গ্রন্থের এটা দাঁড়াতে যেতে পারবে না। ভাই উচ্চ মানের কথা আপনি কিসের বেসিসে দাবি করছেন? ভাই উচ্চতা কে দাবি করেন না, যেটা আপনি প্রুফ করতে পারবেন না সেটা দাবি করেন না। আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি যে যে পরে তোমার প্রথম মানে এই সেন্টেন্স মেকিংটা যে করলো, কোরআনে যে এই সেন্টেন্স মেক করলো, এটা কোন রুলস অনুসারে এই সেন্টেন্সটা তৈরি করেছে? কারণ এই এই সেন্টেন্সটা তৈরি করেছে কিভাবে, কারণ যেহেতু এটা আরবি ভাষা অনুসারে পড়ো মানে পাঠ করো তোমার প্রবন নামে, ভাই এই কথাটা আপনি আগে একবার অনুসারে, বলেছেন। কারণ আগে ভাই এই একটা কথাটা ভাষা আপনি, ভাই এই কথাটা আপনি আগে একবার বলেছেন, প্রত্যেকটা ভাষা এই আসে কথাটা তো আগে, আগে ব্যাকরণ আসে, এই কথাটা তো আগে একবার বলেছেন। যদি কিছু রুলস সেট করা না থাকতো, বাক্য গঠনের রুলস যদি সেখানে কোনো কিছু না থাকতো, তাহলে এই যে পরে তোমার প্রথম নামে এই সেন্টেন্সটা মেক করলে কি হবে? আর যদি সেন্টেন্সটা মেক, ভাই কথা শেষ করতে দেন, কথাটা আগে শুনে নেন, প্রশ্নটা ভালোভাবে শুনে নেন। যদি কোনো রুলস না থাকে, কোনো রুলস না থেকে থাকে সেই সময় সেন্টেন্স মেকিং এর কোনো রুলস না থেকে থাকে, তাহলে তো এই সেন্টেন্সটা মেক করা করতে পারার কথা না। তার মানে যেহেতু এই সেন্টেন্সটা মেক করা যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, সেন্টেন্স মেকিং এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অলরেডি সেই সময় ছিল, এবং তার উপরে ভিত্তি করে কোরআনের যে আয়াতগুলো সেগুলো নাজিল হয়েছে। যদি সেটা না হতো, তাহলে কোরআনের আয়াতে কি বলা হচ্ছে আগামা কথা কেউ কিছু বুঝতে পারতো না, সেন্টেন্স মেকিং তো কেউ কিছু বুঝতে পারতো না। এটা কি বলতেছে, এটা মানে কি? যেমন আমি যদি এখন বলি, আমি যদি এখন বলি যে আমি আকাশে উড়ি, বা আমি আমি বা আমি যদি বলি আমি আকাশে, এটুকু যদি বলে থেমে যাই আমি আকাশে, এইটুকুর মানে তো কেউ কিছু বুঝবে না। এরপরে যদি আমি রুল সেট করি যে আমি আকাশে বলতে বোঝাচ্ছি যে আমি আকাশে উড়ি, তখন থেকে মানুষ এই জিনিসটা বোঝা, তখন থেকে আমি আকাশে এই কথাটুকু বললেই তখন এই রুল অনুসারে তারা বুঝে নিবে যে আমি আকাশে উড়ি, যেহেতু আমি আকাশে অর্থই হচ্ছে আমি আকাশে উড়ি। এই রুলটা যদি আমি সেট করি তখন থেকে বুঝতে পারবে, কিন্তু তার আগে তো কেউ বুঝতে পারবে না, বা এই রুলটা যখন আমি আকাশে বলতেছি তখন তো কেউ বুঝতে পারবে না। কোরআনের যে কয়েকটা আয়াত নাজিল হয়েছে সেই আয়াত গুলা তো সেই সময়ের আরবি ভাষায় যে রুলস গুলা ছিল সেন্টেন্স মেকিং এর, সেই রুলস গুলা ফলো করেই তো আয়াত গুলা নাজিল হয়েছে, আয়াত গুলা মোহাম্মদ বলেছে। যদি সেটা না হতো, তাহলে তো কারোর আগা মাথা কিছু বোঝার কথা না, কোরআনের ভিতরে গেছে সেটা নাই, তখন তো সবাই বলতো এদের ভিতরে কি কথাবার্তা কইতেছে, আমরা তো কিছুই বুঝতেছি না, এদের ভিতরে কি আগা নাই মাথা নাই, কি কি কইতেছে এদিক সেদিক, এটা সেটা আমরা তো কিছু ঠাহর করতে পারতেছি না ভাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ যখন কোরআনের আয়াতগুলো বলতেছে তার সাহাবীদেরকে, সাহাবীরা বুঝে যাচ্ছে যে আয়াতগুলো কিছু কিছু ক্ষেত্রে তাদের কিছু কনফিউশন থাকলো, সেটা জিজ্ঞাসা করলো যে হুজুর এই বিষয়ে এটা মানে কি, এটা বলতে কি বোঝাচ্ছে, তখন মোহাম্মদ সেই জিনিসটা তাদেরকে ওই আরবি ভাষাতেই, যেই ভাষাটা তারা ছোটবেলা থেকে শিখে আসছে সেই ভাষাতেই আবার সেই শব্দটার অর্থটা তারা সাহাবীদেরকে বুঝাই দিচ্ছে। তো তার মানে হচ্ছে তাদের কিছু সেট অফ রুলস রুলস ছিল ভাষার ক্ষেত্রে, বাক্য গঠনের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে কিছু সেট অফ রুলস অবশ্যই ছিল। এখন আপনি বলতে পারেন যে ব্যাকরণ শাস্ত্র যেটা, সেই ব্যাকরণ শাস্ত্রটা এসেছে অনেক পরে। হ্যাঁ, এই কথার সাথে আমি একমত যে কোরআনের অনেক পরে আরবি ভাষার যে ব্যাকরণ শাস্ত্র সেটা এসেছে, এই বিষয়ে একমত। হ্যাঁ সাইদ, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি সেই কথাই বলতেছি যে কোরআনের ব্যাকরণ বা আরবি ভাষার যে ব্যাকরণ অনেক পরে এসেছে, আর কোরআন এটা অনেক আগে নাজিল হয়েছে, কিন্তু আপনি রুলসের কথা বললে, যদি আপনি বলেন যে আসলে ব্যাকরণ আগে আসে নাকি ভাষা আসে, ভাষা আগে আসে, তাহলে আমার প্রশ্ন যে আসলে ব্যাকরণ আগে আসে নাকি ভাষা আগে আসে? ভাষা অবশ্যই আগে আসে, ব্যাকরণ আগে কিভাবে আসবে ভাই? ব্যাকরণ ব্যাকরণের কিছু কিছু ক্ষেত্রে আগে আসতে পারে, যেমন ধরেন উর্দু ভাষা, উর্দু ভাষা হচ্ছে একটা ল্যাবরেটরিতে তৈরি করা ভাষা। এই ভাষাটা কোনো মানে ভাষা আগে এসেছে তারপরে ব্যাকরণ এসেছে সেরকম না। অমিত ভাই এই বিষয়ে আপনি কিছু বলবেন যে উর্দু ভাষার উৎপত্তি সম্পর্কে? হ্যাঁ ভাই, আচ্ছা উর্দু এই কথাটা এসেছে, এই কথাটা হচ্ছে ওয়ার্দি থেকে, ওই যে আমরা বলি না ওয়ার্দি, ওয়ার্দি মানে হচ্ছে একটা ইউনিফর্ম বা কস্টিউম, এই ধরনের জিনিসকে বোঝায়। তা ওই সময় যে মুঘল রাজাদের যারা ওই বাইরে থেকে এসেছিলেন তাদের সাথে লোকাল যে সিপাহী থাকতো তাদের একটা
কমিউনিকেশন গ্যাপ হতো, যে সেনাপতির সাথে তাদের যে বাকি যে ব্যাটালিয়নে যে যারা আছে তাদের সবসময় একটা কমিউনিকেশনের গ্যাপ হতো। এই কমিউনিকেশনের গ্যাপ হওয়ার জন্য তারা একটা কমন একটা ল্যাঙ্গুয়েজ ইয়েতে আসার চেষ্টা করছিল। তো তখন এই যে অ্যামালগামেশনের মধ্যে দুটো অ্যামালগামেশন, তাদের তিনটে অ্যামালগামেশন, একটা হচ্ছে হিন্দি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যে হিন্দি তৈরি হয়েছিল সংস্কৃতের একটা ডেরিভেশন, ওইদিকে পার্সি এবং কিছু আরবি, এই সমস্ত ভাষাগুলো মিশে একটা জওয়া খিচুড়ি হয়ে এই উর্দু ভাষা তৈরি হয়েছিল। তো উর্দু ভাষা যে যখন যে মূল যে ব্যাকরণটা ছিল সেটা অবশ্য আরবি ব্যাকরণ ছিল না, সেটার ব্যাকরণটা মূলত হিন্দি থেকেই ব্যাকরণটা ধার করা হয়েছিল খানিকটা। তো এটা কি কোনো একটা ভাষাকে মানে একটা ব্যাকরণ বই লিখে তারপরে কি করা হয়েছিল, না সেরকম না, এটা একটা অলক্ষিত রুল হয়ে গেছিল। আর একটা ভাষা যখন আসে, একটা ভাষা প্রথমে অবশ্যই তৈরি হয়, তারপরে সেটা আস্তে আস্তে চালু হতে 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 একটা একটা অলিখিত কিছু নিয়ম তৈরি হয়েছে। দেখবেন এই ব্যাকরণ বই, এই ব্যাকরণ বইগুলো কিন্তু আগে কোথাও কোনো ভাষায় আগে এরকম ব্যাকরণ বই এরকম লিখতো না। সংস্কৃত ব্যাকরণ বই যে পাণিনির যে ব্যাকরণ সেটা অনেক পরে লেখা হয়েছে, তার আগে এই ভাষাটা একটা এস্টাবলিশড হয়ে গেছে। দেয়ার সার্টেন রুলস দ্যাট বিকাম এস্টাবলিশড, কতগুলো এস্টাবলিশড রুল তৈরি হয়ে যায় ভাষার মধ্যে সবাই কথা বলতে বলতে। কিছু কিছু ডায়ালেক্টে, বিভিন্ন রকম ডায়ালেক্টে, বিভিন্ন জায়গার মধ্যে ডায়ালেক্টে সেগুলো ডিফারেন্স কিছু কিছু থাকে, এদিক ওদিক ডিফারেন্স থাকে। তারপরে যখন একটা ইউনিফাই করা দরকার হয় তখন অনেকে এই একটা বই লিখে সেখানে একটা ইউনিফাই করে বা সেগুলোকে এক জায়গায় করার চেষ্টা করে, সেইটা হচ্ছে ব্যাকরণ বই। কিন্তু ল্যাঙ্গুয়েজের যে ব্যাকরণটা ইট সেলফ সেটা ব্যাকরণের মধ্যে থাকে। কেউ একটা ব্যাকরণ বই লিখে, যেমন ধরুন ইংলিশে ইংলিশ গ্রামার, এই জিনিসটা বলতে কিন্তু আমরা একটা ইংলিশ গ্রামার বলতে এরকম নয় যে আমরা কোনো একটা বইকে রেফার করি যে দেখ ওই বইটা পড়ে তারপর যেটা বলবি সেটাই ঠিক, ওরকম নয়। ব্যাপারটা বইটা পরে লেখা হয়েছে, ওই যে রুলসগুলো তৈরি হয়ে গেছিল সেইটা নিয়ে রুলসটা লেখা হয়েছে, এরকম নয় যে বইটাতে একটা রুলস লেখা হয়েছে বলে সবাই ফলো করে সেই রুলসটা, সেইরকম ব্যাপারটা নয়। এখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই প্রথমে আসে, একটা ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে সেট হতে থাকে, তারপরে সেটা সেটেল হয় এবং তার মধ্যে কতগুলো অলিখিত রুলস তৈরি হয়, যেগুলো ব্যাকরণের কতগুলো রুলস তৈরি হয় যেটা সবাই ফলো করতে আরম্ভ করে, পরবর্তীকালে সেটা নিয়ে একটা ব্যাকরণ বই একটা লেখা হতে পারে। কিন্তু ব্যাকরণ বইটাই যে সেই যে রুলসের বই সেরকম কিছু না। ঠিক ঠিক সেম কথা। তাহলে বর্তমানে কিছু লোক যারা আছে যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো বর্তমান ব্যাকরণের বই দিয়ে সেরা, এটাকে মিথ্যা প্রমাণ করা এটা অযৌক্তিক। কারণ সমস্ত ব্যাকরণ যে নিয়ম রুলস আছে সব এসেছে কোরআন থেকে, আর কোরআন কোরআন এমন একটা ব্যাকরণের বই যে এটা এত উঁচু মানের। আমি আমি একটা উদাহরণ দিই, কোরআন আমাদের জানতে বলা হয়েছে ইন্না আহাদ, এটা ব্যাকরণের বই তো না। হ্যাঁ, এখান থেকে ব্যাকরণ নেওয়া হয়েছে। হ্যাঁ, সেই কথা আসি ভাই, সেই কথাটা আসিফ ভাই ব্যাখ্যা করলেন, কিন্তু সেই কথাটা কিন্তু আমি জানি আপনি আমাদের ডিসকাশনে শুনেছেন কিনা, সেই কথাটা কিন্তু আসিফ ভাই ব্যাখ্যা করেছিলেন যে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে যেগুলো যে যেগুলো যে ভাষাতে যে ডায়ালেক্টের মধ্যে যেগুলো কথা হচ্ছে বা কোরআন যেগুলো লেখা হচ্ছে সেখানে অনেক রকম ডায়ালেক্ট ছিল, সেখানে তার মধ্যে যখন লেখা হচ্ছে তখন কিছু কিছু ডিসক্রিপেন্সি অবশ্যই ছিল, তার মধ্যে অনেক ডিসক্রিপেন্সি পাওয়া যাচ্ছেই। কিন্তু যখন সেটাকে ভুল না হয় তখন সেটাকে কি আস্তে আস্তে এই ওইগুলোকে আস্তে আস্তে সেট অফ রুলস মানিয়ে নেওয়া হয়। মানে এটা একটা ব্যাক ক্যালকুলেশনের মতো, এরকম নয় যে ওটা একদম ফলো করে এক্স্যাক্টলি ওই রুলসটা ফলো করে সে লেখা হয়েছে, সেরকম নয়, এটা একটা ব্যাক ক্যালকুলেশনের মতো। এটা মানে ওইখানে যে জিনিসগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে অ্যাড করে নেওয়া হয়, এবং সেই জিনিসটাই আমরা ব্যাখ্যা করছিলাম যে সেই জিনিসটাই হয়। এরকম কোনো একটা এপিক, কোনো একটা লেখা এরকম যখন সেরকম বহুল প্রচলিত হতে থাকে তখন সেরকম ভাবেই লোকজন কথা বলতে শুরু করে। যেমন ধরুন কোনো একটা সিনেমার ডায়লগ, সেটা যতই ভুল হোক বা ঠিক হোক, যেমন ধরুন এখন লোকজন দেখবেন অনেকেই হাসি মজা ঠাট্টা চলে, সবাই বলে ম্যান ইজ মর্টাল, মানুষ নতুন ভুল করে। এই কথাটা কেন এই কথাটা বলে, কারণ এটা মাতুব্বর ভাই এই কথাটা বলেন, এটা একটা মজা, একটা হাসি, একটা কথা, হ্যাঁ এটা একটা হাসি, মানে একটা কৌতুক ভাবে এটা বলা হয়। কিন্তু আস্তে আস্তে এটা একটা অনেকে এই জিনিসটা আমিও মাঝে মাঝে এই কথাটা বলি, অনেকেই লাইভে কথা বলেন আমাদের সাথে, যখন কেউ কোনো একটা মেসেজে কোনো একটা কিছু কথা হয় কারোর সাথে এবং ফলে কথা হয় তখন অনেকেই আমরা এই কথাগুলো বলে থাকি। দেখুন এইখানে এই জিনিসটা একটা কোনো একটা জিনিস যখন পপুলারাইজ হয় তখন সেই ডায়লগুলো, সেই ডায়লগের কিছু কিছু ব্যবহার সেগুলো আস্তে আস্তে চলে আসতে থাকে। এইবারে সেইটা সত্যি মানে আপনি যদি একদম পিওর একটা কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই এটাই ছিল কিনা, আপনি যে কথা বলছেন যে ইয়ে ভুল ছিল কিনা, কোনো একটা ব্যাকরণে ভুল ছিল কিনা, সেটা পিওর যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ যেখানে যেখান থেকে যে কোনো একটা পিওর ল্যাঙ্গুয়েজের সাথে, তাহলে সেটাকে কম্পেয়ার করতে হবে। আসিফ ভাই প্লিজ, বা সাইদ ভাই প্লিজ, উমিদ ভাই আমি একটা কথা বলতেছি যে আসলে কোরআনের যে শব্দগুলো বা কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ এটা কিন্তু অন্য একটা বইয়ের মতো না। যেমন আপনাকে আমি উদাহরণ বলি, আপনারা এটা মানতে বাধ্য যে কোরআন মধ্যে একটা মধ্যে বলা আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কেন? আপনি যদি দাবিটা করতে হয় কোরআন হচ্ছে অন্য বইগুলা থেকে স্পেশাল, সেটা আর বইয়ের অন্য অন্যান্য বইয়ের মতো না, তাহলে তো কোরআনের সমসাময়িক আরেকটা গ্রন্থ আমাদেরকে দেখাতে হবে যেখানে ধরেন একটা বাক্যের গঠনটা এভাবে হয়েছে এবং কোরআনে এভাবে হয়েছে। তখন তো আমরা পাশাপাশি দুইটা বাক্যকে পাশাপাশি রাখলে, আরেকটা কিতাব এবং কোরআন, কোরআনের যে বাক্যের গঠনটা এই দুটা পাশাপাশি রাখলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। কিন্তু আপনি আকাশ থেকে যদি বলেন যে কোরআন অন্য কোনো গ্রন্থের মতো না, সেটা স্পেশাল, তাহলে সেটা তো কোনো, সেটা বলার তো কোনো যুক্তি নেই ভাই আমাদের কাছে। আচ্ছা আমি উমিদ ভাইকে একটু বলতেছি, হয়তো একটু তিনি বুঝতে পারবেন। আচ্ছা অমিত ভাই, আমি কি ভুল করতে বলছি? না অমিত ভাই, আমি কি ভুল করতে বলছি? না না, আমি আপনার সাথে একমত। মানে উনি কেন বলছেন যে আপনি আপনাকে বলছে, মানে আপনাকে বললে কি আর আমাকে বললে কি? আচ্ছা যুক্তি দিতে আছে। আচ্ছা আমি একটু পাত্রটা বলছি, আপনি শুনে কোরআন মধ্যে বলা আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই যে নামাজ আরবি তৈরি সালাহ, এই সালাহ শব্দটা ব্যাখ্যা করতে গেলে প্রায় আপনার যে ওই যে স্টিফেন হকিং আছে না, ওই যে কি বই দেন কৃষ্ণ গহ্বর শিশু মহাবিশ্ব, এরকম চার পাঁচটা বই লাগবে শুধু খালি একটা শব্দ। ভাই এটা ফালতু কথা বললেন ভাই, আমি যদি আসিফ শব্দটাকে, ভাই আমি যদি শুধুমাত্র আসিফ শব্দটাকে ব্যাখ্যা করতে গেলে, আমি বলি ভাই এটা নামাজ শব্দ ব্যাখ্যা করতে গেলে ফালতু ফালতু যদি নিয়ে একটা করতে আসেন ভাই, মানে অশিক্ষিতের মতো, আমি যদি আসিফ শব্দটাকে 50 টা বই লিখে ব্যাখ্যা করি, আসিফ শব্দটাকে আমি 50 টা বই লিখে ব্যাখ্যা করতে পারবো ভাই? মিট করে রাখতেছি আপনাকে, মানে আগা মাগা কোথা থেকে দেন ভাই আপনারা আসেন না ভাই,
মানে আমি যদি চাই অমিত ভাই আমি যদি চাই আপনার নামে যে অমিত শব্দটা এই অমিত শব্দটা দিয়ে তো আমি 500 বই লিখতে পারবো এবং তারপর আমি দাবি করতে পারবো এই 500 বই দিয়ে আমি অমিত শব্দটা প্রকৃত অর্থ কি প্রকৃত একদম প্রকৃত জেনুইন অর্থটা কি সেটা আমি বুঝতে পারতেছি না 500 বই 500 খণ্ডের 500 1000 পৃষ্ঠা করে 500টা বই 500 খণ্ডের বই লিখছেন কত হয়েছে 1000 পৃষ্ঠা করে হলে সেই পরিমাণ বই লিখছেন পুরো লাইব্রেরি ভর্তি হয়ে গেছে আর শুধু অমিত শব্দের ব্যাখ্যা দিয়ে তারপরে আমি যদি বলি যে অরিজিনাল মিনিং একদম ইনার ব্যাখ্যা অমিত শব্দটা ইনার ব্যাখ্যাটাকে আমি করতে পারছি না তাতে কি ভাই কিছু যায় আসে এটা কি কোনো লজিক মানে এটা আমি আমি তো যে কোনো শব্দকে এটা ব্যাখ্যা করার জন্য 50000 পৃষ্ঠা লিখতে পারি 50000 বই লিখতে পারি তারপরে তো বলে দিতে পারি যে এটা মানে অর্থ জেনুইন অর্থ আমি বুঝতে পারছি না এইটা কি ভাই কোনো একটা গ্রন্থ যে অলৌকিক সালাত শব্দটা নাকি আমি 500 বই মানে 5 কোটি বললাম 5 কোটি বই লেখা শেষ বলে দিতে পারতেছে না সালাত এইটা থেকে তো এটাই বোঝা যায় যে কোরআনের একটা শব্দের অর্থ কি সেটা বোধগম্য না অমিত ভাই কোরআনই বলা আছে আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো সাইদ নামক একজন ব্যক্তি এসে আজকে আমাদের শিখাইতেছে যে কোরআনের যে একটা শব্দ এইটা বোঝার মতো ক্ষমতা মানে এই স্টিফেন হকিং এর যে মানে বইটি কোরআন মিললে একটা শব্দের অর্থ বোঝা যাবে না মানে কোরআনে যেখানে বলা আছে কোরআন আমি সহজ করে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো আল্লাহ থেকে বেশি মাতব্বর হচ্ছে আমাদের সাইদ ভাই সে লিঙ্গি কাছে যে আমাদের কাছে এসে বলতেছে কোরআন এর একটা সালাত শব্দের অর্থ আপনারা কেউ 500 বই লিখতে বুঝতে পারবেন না ভাই উনি কি আল্লাহ থেকে মাতব্বর আল্লাহ থেকে মাতব্বর এটা প্রমাণ হলো না যেখানে আল্লাহ পাক বলে দিচ্ছে আল্লাহ পাক এই জিনিস মানে কোরআনের ভিতরে বলে দিচ্ছে কোরআনকে আমি সহজ রূপে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো না সাহেব এসে বলতেছে আমি আল্লাহ থেকে মাতা দরবাই এরপর আমি সাত সাথে রাত আপনাকে 500 বই লেখা বুঝতে অর্থ বুঝতে পারলাম না ওয়াও ফ্যান্টাস্টিক ভাই আচ্ছা আসি ভাই বলবো কিছু আচ্ছা বলো শ্রী ভাই আপনি আগে একটু বলেন আপনি কি আল্লাহর বাপ নাকি আল্লাহর চাচা আমি তো বলবো কি আগে নামাজের ব্যাখ্যা করতে গেলে কতগুলা জিনিসের প্রয়োজন পড়ে একটু বলেন তো আমাকে ভাই তার ভাই তার আগে আপনি সূরা কামারের হ্যাঁ আরবি এবং বাংলা দুটোই আমাদেরকে একটু করে শোনান্তে ভাই আপনি তো নিশ্চয়ই হাফেজ মানুষ কথা শুনে মনে হচ্ছে আপনি আরবি বলতে পারেন আপনি অনুগ্রহ করে সূরা কামারের 17 নম্বর আয়াতটা আরবি এবং বাংলা আমাদেরকে একটু করে শোনান ভাই প্লিজ যে আমি এই কোরআনকে সহজ করেছি মানুষের জন্য এর অর্থ কি করছে এর অর্থ করেছে যেমন আপনি যদি যান ইয়ার মধ্যে তাফসিরুল জালালের মধ্যে যান যেটা কেরাতের জন্য সুজা কোরআনটা কেরাতের জন্য পড়তে খুবই সুজা আপনি অন্য কোথাও কিভাবে তাড়াতাড়ি শিখতে পারবেন বোঝার জন্য সুজা না বোঝার জন্য সুজা না বোঝার জন্য সুজা না আমি শেষ করি হ্যাঁ বোঝার জন্য সুজা এটা কার কাদের জন্য ওলা মারা বলে যারা এই এটা নিয়ে কোরআন হাদিস নিয়ে গবেষণা করি আমি শেষ করতে এই কথা কি বলতে হয় এই কথা কি বলতে হয় এই কথাটা কি বলতে হয় সমস্যা এই কথাটা কার তাফসির এটা সমস্যা মানুষের জন্য না কোরআন সমস্ত মানুষ কোন বুঝবে কম না কোন কোন মধ্যে কথা বলছেন আপনারা মধ্যে কথা আপনারা তারপর না কোরআন ওয়ালাও কানা মিন দিগারি লাউজা ফিহি তিরাফান কাতিয়া তোমরা কোরআন কি নিয়ে গবেষণা করো না কেন যে কোরআন কি নিয়ে গবেষণা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আপনাকে তো আমি সেটা জিজ্ঞাসা করি কি গবেষণা করবে কি গবেষণা করবে না সেটা জিজ্ঞাসা করি আপনি কোরআন কোরআন অর্থ তো না বুঝেন কোরআন উদ্দেশ্য তো না বুঝেন তো কই বললাম না এই যে সালাত সালাত একটা ছোট শব্দ এটা আর দেখা করতে পাই চার পাঁচটা বই লাগবে ভাই আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করি সেটা উত্তর দেন যে আপনি কি আমাদের কাছে পার্সোনাল ভাই আপনি কি আমাদের কাছে কথা বলছেন আমার কথাটা শুনে নেন না ভাই শুনেন একটু আগে শুনেন আমি ভাই আমি একটা আয়াত বলতে বললাম সেই আয়াতের অর্থ হচ্ছে আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো যেন কোনো চিন্তাশীল আছে কি কোনো চিন্তাশীল ব্যক্তি আছে কি চিন্তাশীলদের জন্য তুমি কোরআনকে সহজ করে যারা চিন্তা করবে কোরআনকে নিয়ে যারাই চিন্তা করবে এখানে কিন্তু বিশ্বাসী অবিশ্বাসী পার্থক্য করে নেই যারাই কোরআনকে নিয়ে চিন্তা করবে তারা তাদের জন্য কোরআনকে সহজ রূপে আল্লাহ নাজিল করেছেন যারাই কোরআনকে নিয়ে চিন্তা করবে এখন এই আয়াতের অর্থটা হচ্ছে এটা যে যারা কোরআনকে নিয়ে চিন্তা করবে তাদের জন্য কোরআনকে সহজ করে নাজিল করা হয়েছে কিন্তু আমাদের সাইদ ভাই প্রিয় আমাদেরকে কি বললেন অনেক ভাই আপনার কি মনে আছে উনি বললেন যে কোরআন আছে ওকে নামাজের একটা অর্থ তাহলে দেখুন নামাজের অর্থ এখানে খুব ভালো করে দেওয়া আছে এটা বলা যে এখানে এটা উইকিশনারিতে চলে যাবেন এখানে নামাজের অর্থ কি সেটা ইয়েতে কি আছে সেটা কোথা থেকে এসেছে সেগুলো পেয়ে যাবেন এখানে এটা লিখতে হবে আপনার ওই পাঁচটা বইয়ের দরকার তো দেখছি না এবার ইভেন এখানে একটা দেখতে পাবেন যে এখানে যে নামাজের যে অরিজিন সেখানে একটা এটামোলজিক্যাল অরিজিন সেটা একটা সংস্কৃত একটা এটামোলজিক্যাল অরিজিন আছে জানি না আপনি জানেন কিনা তা খুব বেশি করে কঠিন তো কিছু দেখছি না আচ্ছা রে ভাই আমি যদি নামাজ শব্দ নিয়ে যদি 500টা বলি কি তাতে কি নামাজ শব্দের অর্থটা চেঞ্জ হয়ে
মানে ধরেন পা দুটো আকাশের দিকে উঠা করে উল্টা হয়ে দাঁড়া থাকা বুঝাবে না অবশ্যই না আসি ভাই আপনি মানে এই সব কথা করুন মানে আসি ভাই আমার আমি সে কথা বলছি আপনি কথা বলছেন ভাই ভাই কথাটা বলার কথা কারণ না কারণ না ইন্না আলাইনা বায়ানা সাহেব ভাই কথাটা বলার কথা কারণ না ব্যাগটা দিতে হবে ঠিক আছে ব্যাগটা দিতে গেলে শোনা সকল রাত দেখাইতে গেলে আপনি স্যার ভাষা বিলাক দি এস্টিমেট ওকে মেরে স্যার ডাটা সেটে লিখে না সুবিধা তো নাই আপনি ডাটা সেকেন্ড ডাটা সেটে লিখেন কিন্তু তাতে তো ওই যে মানে আমাদের অর্থটা ধরেন উল্টা হইয়া আবার মানে আকাশের দিকে দিশা উঠাইয়া উল্টা হইয়া দাঁড়া থাকা হবে না তাই না ওটা তো সালাত তো নামাজে নামাজই থাকে যত আপনি 500 দিয়ে লেখেন 5 লক্ষ দিয়ে লেখেন ওটার অর্থ তো এটাই থাকলো ওটা তো অর্থ তো পাল্টা গেল না যে আজকে থেকে 500 দিয়ে করার পরে আমাদের অর্থ গেল উল্টা উল্টা একটা কিছু বা মদ খাওয়া হারাম মদ খাওয়া কে নিষিদ্ধ করা হয়েছে এটা তো মানে ধরেন 500 দিয়ে লিখলাম জানেন এটার উপরে তাতে তো মদ খাওয়াটা হালাল হয়ে যাবে না ভাই অর্থ তো একই থাকবে অনুবাদে তো সেই অনুবাদে তো একই জিনিস থাকবে হারাম এটা মদ খাওয়া তো হারাম জিনিস আর আপনি 500 লেখেন 5000 দিয়ে লেখেন 5 কোটি দিয়ে লেখেন তার দিয়ে তো ভাই কিছু যায় আসে না আসলে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কোরআনে আল্লাহ পাক বলেছেন আমি কোরআনকে সহজভাবে নাযিল করেছি চিন্তাশীলদের জন্য অতএব কোনো চিন্তাশীল আছে কি এখন আপনি এসে বলতেছেন যে কোরআন এত কঠিন এত কঠিন এত জটিল এত জটিল সেটা একটা ওয়ার্ড মানে বুঝতে হলেই 10-20-50টা বই একারে ধরা ধরা না পড়লে তখন আর ওই একটা শব্দ বলা যাবে না তো ভাই আপনি কি এই 50টা বই পড়ার পরে একটা একটা ওয়ার্ড বুঝতে যদি 50টা বই লাগে তাহলে নিশ্চয় পুরো কোরআনটা বুঝতে বেশি 5 কোটি বই লাগছে আপনি কি ভাই 5 কোটি বই পড়ার পর মুসলমান হয়েছেন নাকি 5 কোটি বই না পড়ে মুসলমান হয়েছেন বলেন তো একটু আল্লাহ কোরআনের মধ্যে আমি বললাম যে এই শব্দটা বা এই শব্দটা ব্যাখ্যা করতে হলে অনেকগুলা বইয়ের প্রয়োজন কেন কারণ এর ব্যাখ্যা গুলো হাদিসের মধ্যে আসে আছে অথবা ওগুলো আমরা ব্যাখ্যা করেছেন আমি সেই কথা বলতেছি কারণ নামাজ তো কোরআনের একটা সংক্ষিপ্ত বিষয় নামাজ কথা বলছি কিভাবে পড়বো কিভাবে পড়তে হবে এর যে সমস্ত নিয়ম কানুন নিয়ম কানুন কিন্তু নামাজ পড়বে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আর নামাজ পড়ার অর্থ সেটা ব্যাখ্যা করার জন্য কিন্তু বেশি বেশি দরকার নাই আপনি বলছিলেন অর্থটা না আমি অর্থ বলছি আমি ব্যাখ্যা বিশ্লেষণ বলছি ব্যাখ্যা বিশ্লেষণ বলতে কি বলতে ধরুন আমি যদি বলি যে একটা কথা ধরুন বললাম এটাইমোলজি এই কথাটার ব্যাখ্যা এটার জন্য আপনার পাঁচটা বই লাগবে এই কথাটা কথাটার অর্থ কি এটা এটা ব্যাখ্যা কি জি এটাইমোলজি এই কথাটার ব্যাখ্যা কি বুঝিনি আপনি বলুন এটাইমোলজি এ টি ওয়াই এম ও এল ও জি ওয়াই এটাইমোলজি এই কথাটার ব্যাখ্যা কি না আমি আমি ইংলিশ ইংলিশ জানি না এটা আপনি বাংলা এটা বুৎপত্তি বুৎপত্তি কথাটার অর্থ কি উচ্চারণ কথাটার ব্যাখ্যা কি উচ্চারণ কথাটার ব্যাখ্যা মানে হলো যদি কোনো ভাষা কোনো ভাষাকে কোনো ভাষা কোনো শব্দকে কোন ভাষা কোন শব্দকে যদি কেউ মানুষের যে জিহ্বা অথবা তার মানুষের মুখের মুখের মাধ্যমে যে সে শব্দটা ইয়া করতে হয় বাইর করতে হয় এটা উচ্চারণ অন্তর্ভুক্ত ব্যাস এটা এইটুকু শেষ তো এবারে কিভাবে আপনি শব্দটা কিভাবে বলবেন সেটা হচ্ছে উচ্চারণ শেষ তো এটা উচ্চারণ শেষ ক্লাস এরকম শেষ তো এইবার উচ্চারণ কিভাবে করবেন স্বরের উচ্চারণ কিভাবে করবেন কয়ের উচ্চারণ কিভাবে করবেন ঘোষ বর্ণ অঘোষ বর্ণ এই টেকনিক সেগুলো হচ্ছে টেকনিক্যাল ব্যাপার সেগুলো আলাদা ব্যাপার না 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 শুনে নিন এরকম ব্যাপার শুনতে পারেন ভাই এরকম ব্যাপার শুনতে পারেন চুপ করে যান কথাটা শুনুন কিভাবে কয়ের উচ্চারণ করবেন মহাপ্রাণ বর্ণ ঘোষ বর্ণ অঘোষ বর্ণ তালব্য উচ্চারণ কি দন্ত্য উচ্চারণ কি মূর্ধন্য উচ্চারণ কি অ আ ই ই এগুলোর উচ্চারণ কি সেগুলো টেকনিক্যালি আলাদা ব্যাপার সেগুলো লিখতে হলে আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ প্রচুর কিছু করতে হতে পারে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু এই যে অর্থ উচ্চারণ বলতে আমরা কি জিনিস বুঝি বা ধরুন এটাইমোলজি বলতে বুৎপত্তি এই জিনিসটা অর্থ সেরকম একটু ওইটুকুই শেষ নামাজ কথার অর্থ একটা একটা কোনো একটা রিচুয়াল যেখানে আপনি কোনো একটা ইয়ে করেন কোনো একটা মানে একটা প্রণাম করেন বা কিছু করেন সেটুকু বুঝতেই যা ব্যাস শেষ কিভাবে করবেন তার জন্য শেষ করবেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সেখানে শেষ নামাজ আপনি আপনি আর নামাজ কথার অর্থ কি অর্থ এইটুকু এই নামাজ কথাটা যদি আপনি আমাকে বলতে চান নামাজ কাকে বলে সেটা আপনি কিভাবে বলবেন আসি ভাই নামাজ কথার সাধারণ অর্থ হচ্ছে প্রার্থনা করা সেখানে এটাই শেষ কিন্তু এবার কিভাবে প্রার্থনা করবেন সকালে করবেন নাকি রাতে করবেন নাকি সামনে ইয়ে ডিগবাজি খেয়ে করবেন নাকি সভাসন করে করবেন নাকি শীর্ষাসন করে করবেন সেটা পরের ব্যাপার সেই টেকনিক্যাল ব্যাপারটা ব্যাখ্যা করতে হলে আরো 10টা বই লাগতে পারে সেটা রেফারেন্স চাই সেটা ঠিক আছে কিন্তু এই যে প্রণাম করা এইটুকু শেষ তাই না সাহেব ভাই একটু থামুন ভাই ভাই সাহেব ভাই আপনি না যতটুকু পাটনা না তার থেকে বেশি পাটনা দেখাতে যান এটা দেখাতে চেষ্টা করতেছেন এটা করুন না কারণ আপনি এত পাটনা আসলে না কথা থেকে শুনে নেন যে আমি ভাই একদম এক্স্যাক্টলি নামাজ শব্দের অর্থ এটাই কিন্তু এই জিনিসটা ইসলামী পন্থায় কিভাবে করতে হবে তার কিছু রুলস রেগুলেশন আছে যে এই পদ্ধতিতে করতে হবে এই সময় করতে হবে অমুক সময় করা যাবে না তমুক সময় করা যাবে তো এইরকম কিছু রুলস আছে সেই রুলস গুলো আপনি দেখা করতে পারেন আপনি 500 লিখতে পারেন সেটার উপরে আবার মানে ওই সময়ে
আমি ভাই মানে আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই সময় কিন্তু সালাত অন্যরাও আদায় করতো, শুধু মুসলিমরা না অন্যরাও সালাত আদায় করতো। একটু আগে আমি যেই ঘটনাটা বললাম যে ভাই এই যে এলাকা শুরু হওয়ার সময় যে ঘটনাটা আমি একজনকে বলছিলাম যে হযরত ওমরকে যিনি হত্যা করেছিলেন একজন কাফের একজন কৃতদাস, সে কিন্তু মসজিদে হযরত ওমরকে হত্যা করেছিলেন এবং সেই ব্যক্তি কাফের, তিনিও সেখানে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন, নামাজ পড়তে গিয়ে ওমরকে হত্যা করেছিলেন। মানে সে সময় কাফেররা সালাত আদায় করতো, নামাজ পড়তো ঈশ্বরের কাছে, সাবিনরা সেই সময় নামাজ আদায় করতো, অন্য ধর্ম ধর্মাবলম্বীরা নামাজ আদায় করতো। যে জিনিসটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে ইসলামের আগে থেকেই নামাজের সিস্টেমটা ইসলামের আগে থেকেই আছে। কারণ হচ্ছে উম্মে হানির ঘরে মুহাম্মদ যখন মিলাদের রাতে উম্মে হানির ঘরে যখন ছিল সেই সময় সেই উম্মে হানির বর্ণনাতে আছে উম্মে হানির ঘরে তারা নামাজ পড়েছিল। তো তাহলে নামাজের সিস্টেমটা সেই সময় আগে থেকেই ছিল, কিন্তু ইসলামের যে সালাতের সিস্টেমটা সেটার জন্য সেটা রুলস ইয়া করার জন্য পাঁচটা বই লেখা যেতে পারে, পঞ্চাশটা বই লেখা যেতে পারে, পাঁচটা বই লেখা যেতে পারে, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। সেটা তো লেখেন রুলস কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে সেটা আপনি লেখেন, অসুবিধা কি। কিন্তু এটা মানে অর্থ অর্থটা তো একই থাকবে, অর্থটা তো চেঞ্জ হয়ে যাবে না, প্রার্থনা করা প্রার্থনাই থাকবে, আর কিছু হবে না। মানে গোসল করা হবে না, নামাজের তো কখনো গোসল করা বা শ্যাম্পু মাথা শ্যাম্পু দেওয়া এটা হবে না, বা আমি মানে চুলটা লাগার জায়গায় হাতে চুলটা লাগলাম এটা কখনো হবে না। এই নামাজ করা মানে প্রার্থনাটাই থাকবে, এটা রুলস আপনি বলতে পারেন পাঁচটা বই লিখে সেটা কথা। আসি ভাই অবশ্যই আসি এই কথাটা শুনবো, কিন্তু আপনি যদি এইটুকু ব্যাখ্যা করতে যে নামাজ কাকে বলে, এর জন্য যদি 500 টা বই খরচ করেন তাহলে সেটা খুবই বোকা বোকা ব্যাপার। মানে সেটা মানে সেটা আপনি মানে এরকম বলতেই পারেন না, যেটা বিশাল ক্রেডিট, আমি বলবো এটা রিতান্ত ডিসক্রেট এবং সেটা খুবই বোকা বোকা ব্যাপার। হ্যাঁ এবার আপনি বলুন ঠিকই ভুল হয়েছে, কি হয়েছে শুনি আপনার কাছে। ওই যে আশিফ ভাই বললো যে উমর আদালামুকে খতা করার জন্য আবুল উলু আল মারুসি তিনি নাকি নামাজ পড়তে গিয়েছিল। আরে ভাই আশিফ ভাই, আবুল উলু মারুসি তিনি ছিল একজন অগ্নি উপাসক, তিনি তো কেন নামাজ পড়তে যাবে, তিনি তো নামাজ পড়ার প্রয়োজন নাই, তিনি তো সেজদা করে মানে পূজা করা কার, সে পূজা করলে অগ্নি পূজা করে, সূর্য সন্ধ্যা পূজা করে। যাই হোক আরেকটা বিষয় আপনি যে বলছেন যে আবুল উলু মারুসি সে নামাজ পড়তে যাবে, আচ্ছা ঠিক আপনি কথাটা শেষ করেন, আমি রেফারেন্সগুলো একটু বের করছি, ঠিক আছে আপনি কথাটা শেষ করেন। হ্যাঁ সাহেব ভাই তাহলে শেষ করুন। আমি বলতেছি যে আবুল উলু মারুসি তিনি নামাজ পড়তো, এই দলিলটা কোথায় মানে কোথায় আছে যে তার নিজস্ব একটা মানে তার নামাজ পড়তো, এই দলিলটা কোথায় আছে একটু একটু বের করতে হবে, একটু সময় দিতে হবে, তাহলে একটু বের করি। মানে বের অবশ্যই রাখতে হবে, সে মানে নামাজ পড়তো, বের করতেছি। আর আসিফ ভাই আপনি সে কথাটাই বলছিল যে নামাজ কথাটা, এই নামাজ কথাটা এবং সেই এটা এরা এরা তাই করতো, এরা ওই রিচুয়ালস গুলো বা এই কথাগুলো সেগুলো তখন ছিল, রিচুয়ালস আলাদা হতে পারে, সেটা এখন সেখানে যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেইগুলো আলাদা হতে পারে, কিন্তু তার যে মূল অর্থ সেই সেটাও কিন্তু তারা প্রমাণ ইয়ে করতো, মানে তারা যে প্রণাম করা এই জিনিসগুলো সেগুলো তারা করতো, সেই সেই এটা করতো, যেমন আপনি ইহুদিরা করতো খ্রিস্টানরা করতো, আমাদের মত নাই, এরা পূর্বে পুরাণে সব বলেছে যে নামাজ। হ্যাঁ আসলে বলছে আবু আর মাদুসি 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 আলাদা কাজে আলাদা, এরা নিজস্ব কাজে নিজস্ব ধর্ম, মানে এরা শুধু খালি মূর্তি মানে অগ্নি পূজা করতো। মাদুসি মানে কি, যারা সূর্যের পূজা করে তারা হলো মাদুসি, আরবের মধ্যে যারা সূর্য পূজা করে তারা মাদুসি, যারা আগুন পূজা করে তারা হলো মাদুসি, আর আবু উলুল মাদুসি তিনি আমর দালকে কথা বলছেন, তিনি একজন মানে সূর্য পূজা মানে অগ্নি পূজা পূজারী ছিলেন। এবার আপনি এরা আপনি ভাবছেন যে কোরআন হাদিস মেনে নামাজ পড়তে সেটাই নামাজ ভাবছেন আপনি, তাই না? না নামাজ নামাজের উদ্দেশ্য তো বলি, হ্যাঁ এটা কি উদ্দেশ্য করবে নামাজের বিধান কবে নাজিল হলো ভাই? আপনি আমাকে বলেন নামাজের বিধানটা কবে নাজিল হলো? নামাজের বিধান নাজিল হয়েছে মানে পরস্পর হয়েছিল আপনার হলো দশম হিজরিতে, পরস্পর হয়েছে দশম হিজরিতে। তখন মানে মোহাম্মদ কোথায় ছিল, মক্কা ছিল? কোন সময়টাতে নামাজের বিধানটা আইন হয়, নামাজ করতে নামাজের বিধান পরস্পর হয় যখন তিনি মেরাজে গিয়েছিল, মেরাজে থেকে আসার পর নামাজের বিধান পরস্পর হয়েছে, মেরাজে থেকে আসার পরে নামাজের বিধানটা জারি হয় নাকি? এর আগে নামাজের বিধানটা কি ছিল? এর আগে নামাজের বিধানগুলো আমাদের মধ্যে একটা লাভ, কিছু কিছু ওলামারা বলে যে সকাল এবং সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়ছিল। এই বিধানটা কবে নাজিল হয়েছিল, যে সকাল এবং তার আগের বিধানটা কবে নাজিল হয়েছিল? তার আগে এটা তো শুধু মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এরকম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রতিষ্ঠিত ছিল, তিনি নামাজ আদায় করতে আগে নামাজ আদায় করতে। তো সেই সময় ইসলামের নামাজ নামাজ মোহাম্মদ কে ছোট থেকে নামাজ পড়তো, নবী মোহাম্মদ কে ছোট থেকে নামাজ পড়তো, হ্যাঁ ছোট থেকে পড়তো, নামাজ পড়তো না, আপনাকে ইবাদত ইবাদত দিকে শুরু নিতে হবে, নামাজ পড়তো, হ্যাঁ ইবাদত মানে কি, ইবাদত নামাজ পড়া শুরু করলো কবে থেকে ভাই? কথা বুঝুন আগে, নামাজ পড়া শুরু করলো কবে থেকে? আপনি যদি নামাজ পড়া কথা মানে বলেন তাহলে নামাজ পড়া শুরু হয়েছে রাসূল ইসলামের উপর, যিনি ওই হওয়ার প্রায় 3-4 বছর পরে এরকম হতে পারে। কিন্তু যে আগের যে দুই রক্ত করতে বলছে সেটার বিধান কবে নাজিল হয়েছে সেটা আপনাকে জিজ্ঞেস করেছি। সেই সেইটার বিধান নাজিল হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সূরা মুদাস্সির নাজিল হয়েছে, মুদাস্সির নাজিল হওয়ার পর থেকে তিনি সেই বিধান মানে সেই বিধান আমল করছে। একটা
একটা রেফারেন্স আপনি দেখান যে এই আয়াতে এখন কি ইসকিনে আমি কি এখন কি আপনারা যে আমরা আর এই বিষয়ে কেমন বুঝিনা কারণ কোরআন মধ্যে একটা আয়াত নাই একাধিক আয়াত আছে আপনি বলেন এখন কি আসলে আপনি উম্মেহানির ঘরে যে ঘটনাটা ঘটেছিল প্রথম কথা হচ্ছে উম্মেহানির ঘরে এটা হচ্ছে আমি দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি সিরাতুল মুস্তাফা থেকে সিরাতুল মুস্তাফা উম্মেহানি মুসলিম হয়েছিল তার একটা লিস্ট দেওয়া আছে কুরাইশ গোত্রের যে সমস্ত মহিলা এসময় বায়াত গ্রহণের জন্য উপস্থিত হন তাদের মধ্যে নিম্নলিখিত কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এটা হচ্ছে আমি ভাই মক্কা বিজয়ের পরের ঘটনা মক্কা বিজয়ের পরে যে কয়েকজন কুরাইশ গোত্রের মহিলা বায়াত গ্রহণের জন্য উপস্থিত হন তাদের মধ্যে নিম্নলিখিত কয়েকজন নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এক নম্বর হচ্ছে উম্মেহানি বিনতে আবু তালিব অর্থাৎ হযরত আলীর বোন মানে আবু তালিবের মেয়ে এবং হযরত আলীর বোন দেখেন মক্কা বিজয়ের পর যাদের যারা ইসলাম গ্রহণের জন্য আসেন তাদের ভিতরে এক নম্বর হচ্ছে গিয়ে উম্মেহানি তার মানে মক্কা বিজয়ের আগে উম্মেহানি মুসলিম ছিলেন না এই থেকে আমরা কি জানলাম মক্কা বিজয়ের আগে উম্মেহানি মুসলিম ছিলেন না এখন আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে মিলাদের রাতের ঘটনা উম্মেহানি বর্ণনা থেকে উম্মেহানি বিনতে আবু তালিবের ঘটনা থেকে এটা আমি বলছি কোথা থেকে সেটা বলে দিচ্ছি এটা আপনি পাবেন হচ্ছে ইবনে কাসির তাফসীর 251 পৃষ্ঠা দাঁড়ান একটু আমি ইয়াটা বলে দিচ্ছি এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলাম ফাউন্ডেশন ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা হচ্ছে 251 এখানে দেখা যাচ্ছে যে হযরত উম্মে হানি বিনতে আবু তালিব হতে বলতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ সম্পর্কে বলেন যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ সংঘটিত হয় সেই রাতে তিনি আমার ঘরে নিদ্রিত ছিলেন ঈশার সালাত শেষে তিনি পুনরায় নিদ্রা যান আমরা নিদ্রা যাই ভোর হইবার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করলাম সালাত করলেন এটি দেখেন যখন তিনি সালাত করলেন এবং আমরাও তাহার সহিত সালাত করলাম তখন তিনি বললেন 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 হে উম্মে হানি আমি তোমাদের সহিত ঈশার সালাত করিয়াছিলাম এবং এখন ফজরের সালাতও তোমাদের সহিত করিলাম অমিত ভাই আমি একটু আগে দেখলাম যে রেফারেন্স সেই রেফারেন্স আমরা দেখতে পেলাম যে উম্মে হানি মানে ইয়া হয়েছিল মুসলিম হয়েছিল মক্কা বিজয়ের পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মক্কাতে থাকা অবস্থাতে যে মিলাদ সংঘটিত হয়েছিল সেখানে উম্মে হানি মোহাম্মদের সাথে রাত্রি যাপন করতেছে এবং সে বলতেছে মানে মোহাম্মদ মোহাম্মদ বলতেছে সে তাদের সাথে শহীদ সালাত করিল এবং উম্মেহানি হে বললো হে উম্মেহানি আমি তোমাদের সহিত ঈশার সালাত করিয়াছিলাম এবং ফজরের সালাত তোমাদের সহিত করিলাম আমি ভাই এখান থেকে কি বোঝা যাচ্ছে যে উম্মেহানিও কি সালাত করেছিল নাকি উম্মেহানি সালাত করেনি হ্যাঁ অবশ্যই অবশ্যই করেছিল নাহলে বলবে কেন আমি তোমার সহিত পড়েছিলাম তোমার সাথে করিনি পড়ছি আবার করবো এ নাহলে বলবে কেন তাহলে যদি উম্মেহানি মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করে থাকে তার আত্মহত্যা পর্যন্ত তো সে আবু তালিবের দিন আবু তালিবের ধর্ম সেই আবু তালিবের ধর্মে সে ছিল তার পিতার ধর্মে সে ছিল তখন সে সালাত করতে যাবে কেন তাহলে কারণ সেখানে রিচুয়ালস গুলো কমন রিচুয়ালস ছিল সেখান থেকে তো রিচুয়ালস যেগুলো এসেছে যেমন ধরুন আমাদের এই শিশুচৈতন্য সে তো আর একবারে এলিয়েনেটেড একটা ধর্ম নিয়ে আসেনি সেখানে সে যে রিচুয়ালস গুলো ছিল পূজা আচ্ছা যে রিচুয়ালস গুলো ছিল সেগুলোকে সে নতুন একটা ফর্মে একটা নিজের মতো একটুখানি ইয়ে করে নিয়ে এসেছে নইলে যদি একদম এলিয়েন একটা কোনো একটা জিনিস নিয়ে আসেন সে তখন তো লোকজন সেই জিনিসটা তো মানতেই চাইবে না সেটা এটা একটা রিফর্মড একটা কালচার তৈরি করেছিলেন নবী মোহাম্মদ এরকম তো নয় যে কিছুই ছিল না একদম এলিয়েনেটেড একটা কালচার হঠাৎ করে একদিন শুরু করলেন হঠাৎ করে তার মাথায় সব দিয়ে রাস্তা করলো সেরকম তো হয়নি সেগুলো তো যেখানে কালচার গুলো ছিল সেগুলোকে বেস করে করেই তৈরি করা জিনিসগুলো আচ্ছা ভাই হ্যাঁ তাহলে আমি সাইড থেকে আবার আনতেছি সাইড থেকে আপনি এমন কোনো কথা বলবেন না যে কথাটা অসম্মানজনক আপনাকে আপনাকেও তো এখানে রাখা হচ্ছে আপনাকে তো কথা বলতে দেওয়া হচ্ছে আপনি এমন কোনো কথা বলবেন না আপনি ইসলাম সম্পর্কে কিছু জানেন না এই সমস্ত না বলে আপনি যুক্তি সহকারে দেখান যে কোনটা কি এবার এবার আপনাকে যে রেফারেন্স দেখালাম সেটা ব্যাখ্যা করে দেখুন সাইদ ভাই আচ্ছা প্রথমে আমি বলতেছি যে উম্মে হানি বিষয়টা তিনি কবে ইসলাম গ্রহণ করছে এর মধ্যে কোনো একটা আছে কিনা আপনি জান কিনা তাহলে সেটা তোমার আপনাকে আপনি দেখান বেশিরভাগ ক্ষেত্রে অনেক দুর্বল এবং চালাবিস আছে ঠিক আছে সিরাতের কিতাব দলিল হিসাবে গণ করা হয় না কোনো আলেম এবং উলামায় কথা বলে না সে সিরাতের কিতাব দলিল ঠিক আছে দলিল হবে কোরআন এবং সুই হাদিস ঠিক আছে আপনি সুই হাদিস দিবেন উম্মে হানি কবে মানে তিনি ইয়া করছেন আমি তো সিরাতের কিতাবের উপরে অবশ্যই হাদিস সহিহ হাদিস হচ্ছে সিরাতের গ্রন্থের থেকে উপরে ইসলামের রেফারেন্সের ক্ষেত্রে সিরাতের থেকে অনেক উপরে হচ্ছে সহিহ হাদিস তার উপরে হচ্ছে কোরআন এই বিষয়টা আমার কোনো সন্দেহ নাই বিষয়টা আমি আপনাকে বলিনি আপনার কাছে যদি এই সিরাত গ্রন্থের বিপরীতে কোনো সহিহ হাদিস থাকে
আপনার একটা রেফারেন্সকে রিফিউজ করতে তার থেকে বেটার রেফারেন্স আপনার উপস্থাপন করতে হয়। আমি আপনাকে একটা রেফারেন্স দেখাচ্ছি, সিরাতে কোনোই রেফারেন্স না তা কিন্তু না, সিরাত অবশ্যই রেফারেন্স, তবে এটাও সত্য যে সিরাতের থেকে সহি হাদিস সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সহি হাদিসের থেকে আবার কোরআন হচ্ছে কোরআনের আয়াত হচ্ছে আরো বেশি গ্রহণযোগ্য। এখন আপনার যদি সিরাতের রেফারেন্স সম্পর্কে আপত্তি থাকে, মনে হয় যে সিরাতের এই রেফারেন্স আমার কাছে সঠিক মনে হচ্ছে না, আপনি এক কথায় বলতে পারেন না এই সমস্ত বলতে পারবেন না, আপনার সেটা যে কাজটা করতে হবে সেই সিরাতের এই বক্তব্যের বিপরীতে একটা সহি হাদিস উপস্থাপন করতে হবে, যে সহি হাদিসটা অবশ্যই সিরাতের থেকে বেশি গ্রহণযোগ্য হিসেবে ইসলামের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য হবে। সেই সহি হাদিসের উপরে যদি আরেকটা কোরআনের আয়াত থাকে সেটা আরো বেশি ইসলামের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। এটার সাথে আমি আপত্তি করিনি আপনার এই কথার সাথে, কিন্তু আমি যেখানে আপনাকে একটা সিরাত দেখাচ্ছি আপনি কোনো কিছু না দেখায় বলতে চাই সিরাত না আর সিরাত না সিরাত না এই কথা তো কোনো অর্থ নেই। আমি আপনাকে বলতে বলছি আমি সিরাত গ্রহণযোগ্য হতে পারে না, ঠিক আছে, সিরাতের দলিল গ্রহণযোগ্য ভাই সিরাত গ্রহণযোগ্য হতে পারে না, তার বিপরীতে তো আপনার একটা সহি হাদিস দেখাতে হবে যে এই সহি হাদিসটা থেকে এই উল্টা জিনিসটা বোঝা যায়। সেটা যদি না দেখে আপনি যদি শুধু আপনার মনে খায় সুতরাং আপনি সিরাত মানবেন না, সেটা তো আপনার তো সেই সমস্ত কথার কি কোনো মূল্য আছে আপনার মতো মানে মানে দুই পয়সা এই আলোকের কি কোনো মূল্য আছে? ঠিক মূল্য আছে, আমি মানে কথা বলবেন না, কথা আগে কথা বলবেন, আমি তো আমি তাহলে আমার কাউকে যুক্ত করি। আচ্ছা ভাই এই জিনিসটা আমিও জানি, আসি ভাই আমি মুসলিম নই কিন্তু এই জিনিসটা আমিও জানি যে একটা যদি কোনো একটা বিপরীত কোনো ইয়ে পাওয়া যায়, কোনো একটা মানে একটা যদি একটা কাউন্টার পাওয়া যায়, যদি একটা এরকম মানে কি বলবো মানে পরস্পর বিরোধী কোনো মতবাদ পাওয়া যায়, তখন তখন প্রায়োরিটি যাচাই করবেন যে আচ্ছা এইটা প্রায়োরিটি ওটা প্রায়োরিটি, কোরআনের সাথে বা হাদিসের সাথে মিললো না, তখন আপনি বলতে পারেন যে না ঠিক আছে এটা মানবো না তার থেকে এইটা বেশি প্রায়োরিটি। কিন্তু এখন যখন একটা এভিডেন্স দেখানোই হচ্ছে সেই এভিডেন্সটার কোনো কাউন্টার আর্গুমেন্ট না দিয়ে ধরে আমার মনের সাথে মিলছে আমি মানবো না কিছুই মানবো, তাহলে তো সবকিছু এরকম করতে পারেন, তাহলে তো হাদিসও সেরকম করতে পারেন, তাহলে যে কোনো খিচি তাহলে কোরআনই তো পারবেন না, তাহলে তাহলে মানবেন কি? আমি কিন্তু আগে বলে দিচ্ছি যে ইসলামের কনটেক্সটে বিবেচনা করলে, ইসলাম দিয়ে বিবেচনা করলে আসলে প্রথম হচ্ছে যে প্রথম প্রায়োরিটি তাদের হচ্ছে কোরআন, তারপরে হচ্ছে যে হাদিস সহি হাদিস গুলা, তারপরে হাসান হাদিস, তারপরে এইভাবে ইয়া হতে থাকবে, এরপরে হচ্ছে গিয়ে তাফসির গুলা পাবে, তারপর সিরাত গ্রন্থ গুলা পাবে, এগুলো হচ্ছে ইসলামের প্রত্যেকটাই হচ্ছে ইসলামের এক একটা খুবই গুরুত্বপূর্ণ রেফারেন্স, হ্যাঁ গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেমন ইবনে ইসহাকের যে গ্রন্থটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরাত গ্রন্থ, মোহাম্মদ সম্পর্কে মোহাম্মদের জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায় এখান থেকে, এটার ভিতরে অবশ্যই অনেক কিছু আছে যেটা হচ্ছে আহমেদ কাসের অথেন্টিক না, যেমন অনেক বিষয় ইবনে ইসহাক উল্লেখ করেছেন যেটার সাথে সহিহ হাদিসের পার্থক্য দেখা গেছে। তখন বুঝে নিতে হবে যে এই সিরাতের এই ইবনে ইসহাকের যে সিরাতটা আছে তা থেকে সহিহ হাদিসও বেশি অথেন্টিক, কারণ এটা বারবার চেক করা হয়েছে, সেই কারণে আমরা সেই ক্ষেত্রে সে সহি হাদিসটাকে অথেন্টিক হিসেবে ধরে নিব। যদি একই বিষয়ের বিপরীত মুখী কোনো মতামত পাওয়া যায় তাহলে সহি হাদিসটাকে গ্রহণ করতে হবে, আবার যদি দেখা যায় যে হাদিসটা থেকে আরো হাদিসটা থেকে বিপরীত কথা পাওয়া যাচ্ছে কোরআনে, তখন এই হাদিসটা যে সহি কিনা সেই জিনিসটা চেক করে দেখতে হবে, সেটা আলাদা মেকানিজম আছে, কিন্তু যে তাহলে তো আমাকে দেখাতে হবে সিরাতের সিরাতে যে জিনিসটা লেখা আছে সেটা বিপরীতে কোনো হাদিস আছে কিনা সেটা তো দেখাতে হবে, না দেখে আমার মনে খুশি ওর মনে খুশি এসে সে মানতেছে না, এটা কি কোনো কথা, এগুলো কি কোনো আলোচনা? অবশ্যই মানে একটা বোকার মতো যুক্তি হলো যে মনে একটা খুশি ঠেলায় মানছি না মানবো না এরকম, এটা তো মানে বোকার মতো যুক্তি হলো। আচ্ছা ভাই